আরে বিক্রম, আয় আয় ভেতরে ভেতরে বস। রত্না কোথায়? ওর বাবার হার্ট অ্যাটাকের পর থেকে তো বাপের বাড়িতেই আছে। ও, আজকের কাগজ দেখেছিস? কাল রাতে পান্তুদার সোনার দোকানের দরজা ভেঙে প্রায় 2 লক্ষ টাকার সোনার গয়না ডাকাতি হয়ে গেছে। ওসব কথা রাখ, তুই আমার একটা কাজ করে দিতে পারবি? বল কি কাজ? 2 লক্ষ টাকা? আপনি তো জানেন দাদা, বিক্রম না থাকলে আমাদের বিয়েই হতো না। তাই রত্না যখন শুনলো যে টাকার অভাবে মিনুদির বিয়ে হচ্ছে না, তখন ওর সব গয়না বেচে এই টাকাটা দিয়েছে। নিন ধরুন দাদা। তোমাদের কি বলে যে আশীর্বাদ করবো, চলো বাবার ঘরে চলো, বাবা খুব খুশি হবেন। চলো আজকে আমি যাই দাদা, আমার একটু কাজ আছে, আমি পরে একদিন আসব। আর চলিস, আয় যা যা যা। তোমরা এমন করছো বাবা, আমি তো কিছুই করিনি, শুধু ধার করে। আমরা দাদারা যা করতে পারিনি তুই তাই করেছিস, আমরা চাকরি করেও ধার করতে ভয় পেয়েছি। বিয়েটা হয়েছে তেতে তোর বন্ধুর ঋণ আমি শোধ করে দেবো। ও ভালো কথা, তোমাকে একটা কথা বলা হয়নি, আজকে বিয়ে বাড়িতে বিক্রমের দাদা রাজীব দা যদি তোমায় জিজ্ঞেস করে। রত্না, এই রে কি হয়েছে? রত্না, তুমি আমাদের গোটা পরিবারটাকে ভরা ডুবির হাত থেকে বাঁচিয়ে দিয়েছো। তুমি যদি আমার বয়সে ছোট না হতে না, আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। আপনি কি বলছেন দাদা, আমি তো কিছুই বুঝতে পারছি না। বিক্রম আমায় সব বলেছে, তুমি যদি তোমার বিয়ের গয়না বিক্রি করে বিক্রমকে 2 লক্ষ টাকা না দিতে তাহলে তো। দাদা আপনি ভুল করছেন, আমার এত গয়না কোথায় বলুন যে আমি বেচব? কে গো বলো না। তুমি তোমার গয়না বেচে বিক্রমকে 2 লক্ষ টাকা দাওনি? কই না, বিক্রমদের সাথে তো এর মধ্যে আমার দেখাই হয়নি। মিনতিদের বিয়েতে যাব বলে বাপের বাড়ি থেকে একদিনের জন্য আমি এসেছি। বিক্রম তাহলে 2 লক্ষ টাকা কোথায় পেল? আমি আমি জানি না দাদা। তবে যে সেদিন তুমি আমায় বললে যে বিক্রম আমাকে ওই কথাটা বলতে শিখিয়ে দিয়েছিল, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম দাদা, ও আমাকেও বলেনি যে টাকা কোথায় পেয়েছে।